দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা। দীর্ঘদিন পর সীমান্তের গ্রামে নৌকাবাইচ শুরু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে দীর্ঘ ২২ বছর পর গ্রামে ফিরল বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। অবশেষে বসিরহাট মহকুমার স্বরূপনগরে অনুষ্ঠিত হল নৌকাবাইচ অনুষ্ঠান। এই নৌকাবাইচের মধ্য দিয়ে ফুটে উঠল দুই বাংলার মেলবন্ধন। এদিনের এই নৌকাবাইচ অনুষ্ঠানে মিষ্টিমুখ ও আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। বাংলার অতি প্রাচীন ঐতিহ্যবাহী এক প্রতিযোগিতা হল এই নৌকাবাইচ প্রতিযোগিতা। এক সময় প্রায় হারিয়ে গিয়েছিল বাংলার জনপ্রিয় এই নৌকাবাইচ খেলা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হল নৌকাবাইচ প্রতিযোগিতা। এটি কেবলমাত্র নৌকাবাইচ প্রতিযোগিতা নয়, দুই বাংলার মিলন উৎসবও বলা যেতে পারে। জানা যায়, অতীতে প্রতি বছর নিয়ম করে অনুষ্ঠিত হতো এই নৌকাবাইচ প্রতিযোগিতা, কালের নিয়মে তা হারিয়েও গিয়েছিল। দীর্ঘ ২২ বছর আগে ২০০২ সালে বন্ধ হয়ে যায় দুই বাংলার এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। তবে এবছর আবারও হাকিমপুর গ্রাম পঞ্চায়েত, হাকিমপুর বাজার কমিটি এবং দুই বাংলার সীমান্তরক্ষী বাহিনীদের যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হল এই নৌকাবাইচ প্রতিযোগিতা। জানা যায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের উপস্থিতিতে জিরো পয়েন্টে সীমান্তরেখা অতিক্রম না করে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিডিও এবং জনপ্রতিনিধিরাও। আমরা এই ছোট থেকে এই বর্ডারে মানুষ হয়েছি, আমাদের ছোট থেকে দেখেছি যে এখানে একটা নৌকাবাইচ প্রতিযোগিতা হতো, যেটা মানুষের দুই বাংলার মানুষের ভাবাবেগ ছিল, দুই বাংলার মেলবন্ধন, ঐতিহ্য, সম্প্রীতি সবকিছু আমরা একটা নিদারুণ একটা উদাহরণ তুলে ধরব এই এই হাকিমপুর বাজার অর্গানাইজেশনে। এবং পাশাপাশি সব থেকে বড় জিনিস যেটা আমরা বলবো, বর্তমান আমাদের এখানে যে বিএসএফ এর কর্মরত ১১২ বিএম বিএসএফ এর যারা দায়িত্বে আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার, তারা আমাদেরকে প্রচুর ভাবে সাহায্য করেছেন। দীর্ঘ প্রায় ২২ বছর পর এদিন আবারও এই নৌকাবাইচ অনুষ্ঠানে সামিল হতে পেরে আনন্দিত সকলেই। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি জানান, দীর্ঘ ২২ বছর পর আজ আবারও এপার বাংলা ওপার বাংলার মানুষদেরকে নিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের উপস্থিতিতে এই নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু করতে পেরে আমরা সকলেই খুবই আনন্দিত। বিডিও এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সকলেরই যৌথ সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২২ বছর পর আবারও এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুবই ভালো লাগছে। এপার বাংলা ওপার বাংলার যে ২২ প্রতিযোগিতায় আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত। আর এখানে সহযোগিতায় মানে বিডিও, পুলিশ প্রশাসন এবং ১১২ নম্বর ব্যাটেলিয়ান বিএন বিএসএফ মানে পঞ্চায়েত সদস্য বাংলার বিজিপি, এই যে আমাদের সহযোগিতায় আজকের এই মানে ২২ প্রতিযোগিতার যে আনন্দ সবার ভিতরে উপভোগ করতে পেরেছি, সবাইকে ধন্যবাদ জানাই। এদিনের এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে ভিড় উপচে পড়েছিল ঘাটে। অনেকেই আবার সেই দৃশ্য ক্যামেরা বন্দী করতেও ভুলেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।